অদ্ভুত শস্য শ্যামলায় ঘেরা সমাপ্তিপুর গ্রামের পাশে একটা ছোট্ট বন ছিল। সেখানে টুনি নামে একটা বন্ধা পাখি তার স্বামী টোনার সাথে বাস করত। কিন্তু টোনা আর টুনির খুব ইচ্ছে ছিল তাদের একটা সন্তান হবে, কিন্তু তাদের ইচ্ছেটা কোনোভাবেই পূরণ হচ্ছিল না। তার জন্য তারা দুজনে এক কবিরাজের কাছে যায়। বাবা, আমার স্ত্রীর কোনো সন্তান হচ্ছে না, আপনি দয়া করে একটু আমার স্ত্রীকে দেখুন না বাবা, আর এমন কোনো ঔষধ দিন যাতে করে আমার স্ত্রী গর্ভবতী হতে পারে। এরপর কবিরাজ টুনির পুষ্টি মিলিয়ে বলতে থাকি, তোর পুষ্টিতে তো আমি বিরাট ঝামেলা দেখতে পাচ্ছি রে, তোর উত্তর আর পূর্ব রেখা বাঁকা হয়ে গিয়েছে। তোর এই সমস্যার সমাধান একমাত্র প্রকৃতি দেবী দিতে পারবে, আর তার জন্য ভোরবেলায় তোকে এক কলসি দুধ নিয়ে একটা গাছের গোড়ায় ঢালতে হবে। তারপর সেখানে প্রকৃতি দেবী প্রকট হবে, আর তুই তিনার কাছে তোর সব সমস্যা তুলে ধরবি, দেখবি প্রকৃতি মাতা তোর সব সমস্যার সমাধান করবে। আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ বাবা। এরপর টোনা আর টুনি নিজেদের বাড়ি ফিরে আসে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে। টোনা আর টুনি বাজার থেকে এক কলসি দুধ এনে তাদের ঘরে রেখে দেয়। টুনি ঘুম থেকে উঠে দুধের কলসিটা নিয়ে একটা বড় গাছের নিচে যায়, আর গাছের গোড়ায় দুধ ঢালতে থাকে। প্রকৃতি দেবী প্রকট হয়। তোর মঙ্গল হোক বাছা, এখন বল তুই আমাকে কেন স্মরণ করেছিস। এরপর টুনি প্রকৃতি দেবীকে সব কিছু খুলে বলে। সব শুনে প্রকৃতি দেবী বলে, ঠিক আছে, আমি তোর সব সমস্যার সমাধানের একটা বর দিচ্ছি। এই বলে প্রকৃতি দেবী তার শক্তি দিয়ে টুনির গর্ভে ডিম স্থাপন করে দেয়, আর বলে, তুই এখন গর্ভবতী হতে সক্ষম, তবে তোর গর্ভে আছে এক কন্যা সন্তান, অর্থাৎ তুই কন্যা সন্তানের মা হবি। তবে তোর এই কন্যা সন্তান কোনো সাধারণ কন্যা নয়, এ হবে বিশেষ এক শক্তি সম্পন্ন, যার দ্বারা ও শুভ যা চাইবে তাই করতে পারবে। তোর উপর আশীর্বাদ রইল বাছা। এরপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর টুনি প্রকৃতি দেবীর বর পেয়ে মনে মনে অনেকটা অহংকারী হয়ে ওঠে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি ডিম দেয়। এরপর টুনি ডিমে তা দিতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আহা, আমি এক শক্তিধর কন্যা সন্তানের মা হতে চলেছি, আমার মতো এই বড় সৌভাগ্য এই জঙ্গলের অন্য কারো নেই। আমার কন্যা সন্তান জন্ম নেয়ার পর আমি একদম এই জঙ্গলে আর কোনো বাঘের সাথে মিশবো না, আর ওকেও মিশতে দিব না। এসব ভাবতে ভাবতে আরো কিছুদিন কেটে যায়। এরপর টুনির কন্যা সন্তান জন্ম নেয়। এ দেখে তো টোনা আর টুনি মহা খুশি ছিল। এরপর টুনি তার কন্যা সন্তানকে অনেক আগলে রাখতে থাকে। একদিন টুনির কন্যা টুকি তার মাকে বলতে থাকে, মা মা, আমি একটু বাইরে যাই না মা, একটু শুধু খেলবো সবার সাথে, যাই। না মা, তোমার এসব একদম খেলাধুলা করা যাবে না, ওসব বাচ্চারা তোমার কাছে তুচ্ছ, বুঝেছো? এবার আমি যা বলি তুমি সেটা মন দিয়ে শোনো। শোনো মা, তুমি এখন মনে মনে চাও যে আমাদের ঘরে এখন বস্তায় বস্তায় হিরে হাজির হোক। অবুঝ বাচ্চা টুকি মায়ের কথা মতো মনে মনে বস্তায় বস্তায় হিরে চায়, আর অমনি টুনির ঘরে কয়েকটা হিরের বস্তা চলে আসে। মা, আমি মনে মনে যা চাইবো তাই কি আমার সামনে চলে আসবে? হ্যাঁ রে মা, এটা প্রকৃতি দেবীর দেয়া বর, বুঝেছিস? তুই যখন যা চাইবি তাই পাবি। টুনির কথা শুনে টুকি চুপ করে নিজের ঘরে চলে যায়। এদিকে টুনি সব হিরে টোনাকে দিয়ে বাজারে বিক্রি করায়, আর তারা অনেক টাকার মালিক হয়ে যায়। এতে করে কন্যা সন্তানের মা টুনি আরো বেশি অহংকারী হয়ে ওঠে। এরপর একদিন টুনি রান্না করছিল, সেই সুযোগে টুকি বাইরে চলে যায়। আমার মাটি খুব পাঁচা, আমাকে একদম বাইরে বেরিয়ে হতে দেয় না, বাড়িটা কত সুন্দর, ও মা কত
বাড়িতে খেলা করছে, আমি গিয়ে ওদের সাথে একটু খেলা করে আসি। এরপর টুকি গুটি গুটি পায়ে বাচ্চাদের কাছে যায় আর ওদের সাথে খেলতে শুরু করে। এরপর তোমরা সবাই আমার বন্ধু হবে, আমার না তোমাদেরকে খুব ভালো লেগেছে জানো। আর জানো তো আমার মা একদম আমাকে বাইরে আসতেই দেয় না। চলো তোমাদের আজ আমি আমার বাড়িতে নিয়ে যাই। আচ্ছা চলো যাই। এই চলো তোমরা সবাই। এরপর টুকি পালুদের সবাইকে নিয়ে তার বাড়িতে যায়। এদিকে টুনি বাচ্চাগুলোকে দেখে তো ভীষণ রেগে যায়। ছি 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 ছি, এসব ছোট লোকের বাচ্চাগুলো আমার বাড়িতে ঢুকে আমার বাড়িটাই নোংরা করে ফেললো। আর টুকি, তোকে বলেছি না একদম বাইরে যাবি না? তারপরে এসব ছোট লোকের বাচ্চাগুলোর সাথে কেন মিশেছিস? এই তোরা বের হা বলছে আমার বাড়ি থেকে। এরপর দরজা লাগিয়ে দেয় আর টুকিকে ঘরে বন্দি করে রাখে। এভাবে দেখতে দেখতে দুদিন কেটে যায়। এরপরে একদিন কন্যা সন্তানের মা টুনি টুকিকে বলে, চল মা আজ বিকেলে তোকে নিয়ে আমি ঘুরতে যাই, যাবি আমার সাথে? হ্যাঁ মা যাবো, চলো না এক্ষুনি যাই। আচ্ছা চল মা। এরপর টুনি তার মেয়েকে নিয়ে জঙ্গলে যায়। এদিকে জঙ্গলের সবাই টুনি আর টুকির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এমন সময় টুনি বলে, তোমরা সবাই আমাদের দেখবেই শুধু, কিন্তু আমাদের ধারের কাছেও তোমরা আসতে পারবে না। আর আমার মেয়েকে দেখেছো, কত সুন্দরী, কত শক্তিশালী আর কত ক্ষমতাশালী। আর তোমাদের মেয়েগুলোকে দেখো, মনে হচ্ছে যে একেবারে পথে ভিখিরি। ধুর ছাই, তোমাদের মতো রাস্তার ময়লাগুলোর সাথে কথা বলে আমার কি লাভ? হ্যাঁ চল টুকি, আমরা এখন এখান থেকে চলে যাই। মা কেউ আমাকে ডাকছে, সাহায্য চাইছে আমার কাছে। এখানে এসব নোংরাগুলোকে সাহায্য করতে হবে না তোকে মা, চল। এরা মরলেও কি আর বাঁচলেও কি, এতে আমাদের কোনো যায় আসে না। এই বলে টুনি টুকিকে টানতে থাকে। এদিকে এক বৃদ্ধা বারবার টুকিকে ডাকতে থাকে। টুকি মায়ের কাছ থেকে ছুটে ওই বৃদ্ধার কাছে যায়। বুড়ি মা কি হয়েছে তোমার, কি চাও বলো আমায়? বৃদ্ধা কিছু বলার আগে টুনি এসে বৃদ্ধাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। মা এই তুমি কি করলে? চুপ, তুই আর একটা কথা বলবি না। আর এই বুড়ি আই, তোর খুব লোভ তাই না? এই বলে টুনি বৃদ্ধার হাতে থাকা লাঠিটা নিয়ে বৃদ্ধাকে মারতে থাকে। আর তখনই সেখানেই প্রকৃতি দেবী এসে হাজির হয়। মূর্খ কন্যা সন্তানের মা কোথাকার, তোকে আমি একটা বর দিয়েছিলাম আর তুই কিনা সেটার অপব্যবহার করছিস। আমি এক্ষুনি আমার দেওয়া বর তুলে নিচ্ছি। এই বলে প্রকৃতি দেবী টুকির সব শক্তি কেড়ে নেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনি তার সব কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে থাকে। এদিকে টোনাও ফিরে আসে আর সব শুনে টোনাও অনেক কষ্ট পায়। এরপর কন্যা সন্তানের মা টুনি তার সাধারণ কন্যাকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। দূরের এক বনে টুনি তার স্বামী টোনা আর তার শাশুড়ি মিনুর সাথে বাস করত। টুনি গরিব ঘরের মেয়ে ছিল জন্য মিনু টুনিকে অনেক অত্যাচার করত। টুনিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো, টুনিকে ঠিক মতো খাবার খেতে দিত না। একদিন টুনি তার শাশুড়ি মাকে না বলে খাবার খেতে থাকে। কতগুলো খাবার খেলাম তবুও ক্ষুধা মিটছে না, আর একটু ভাত নেই, আজ ইচ্ছে মতো পেট ভরে খাবো। এমন সময় ওখানে মিনু আসে আর টুনিকে খাবার খেতে দেখে মিনু ভীষণ রেগে যায়। বৌমা তোমার এত বড় সাহস, আমাকে না বলে চুরি করে খাবার খাচ্ছ? তাই তো বলি, দিন দিন আমার সংসারটা ধ্বংসের দিকে কেন যাচ্ছে? মা বিশ্বাস করুন, আমি শুধু আজকেই খেয়েছি, আমি এর আগে কখনো এমন করিনি। আজকে আমার খুবই ক্ষুধা লেগেছিল মা। কাঙ্গালির মেয়ে তুই আমাকে মিথ্যে বলছিস? আজ আমি মেরে তোর পেট থেকে সব খাবার বের করে নিব। এরপর মিনু একটা বড় চামচ দিয়ে টুনিকে অনেক মারতে থাকে। এক পর্যায়ে মিনু ক্লান্ত হয়ে টুনিকে ছেড়ে দিয়ে বলতে থাকে, চুরি করে খাবার খাওয়ার কারণে এখন থেকে দুদিন তুই অনাহারে থাকবি, এই বলে দিলাম আমি। আর যদি আমার কথা অমান্য করিস তাহলে তোকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিব। মিনু ওখান থেকে চলে যায়। এভাবেই কাটতে থাকে টুনির দিন।
টোনা শহরে থাকার কারণে এসবের কিছুই জানতে পারে না। এদিকে টুনির কাছে রোজ একটা বৃদ্ধ পাখি আসত আর টুনিকে সান্ত্বনা দিত। একদিন টুনি উঠোনে বসে কান্না করছিল। হে ঈশ্বর, কেন তুমি আমার ভাগ্যে এত অত্যাচার রেখেছো? আমি যে আর সহ্য করতে পারছি না ঈশ্বর, দয়া করে আমাকে উপরে তুলে নাও। এমন সময় ওখানে বৃদ্ধা পাখি আসে। তুই আর কাঁদিস না রে মা, ধৈর্য ধর, তোর সব দুঃখ একদিন শেষ হবে আর সুখে পরিণত হবে। তবে তোর সুখের দিন আর বেশি দূরে নেই রে মা, খুবই নিকটে এসেছে। আমি আসি রে মা। এরপর বৃদ্ধা ওখান থেকে চলে যায়। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। একদিন সকালে মিনু টুনিকে বলতে থাকে, এই গরিবের মেয়ে, এখানে বসে আছিস কেন? হ্যাঁ, যা তাড়াতাড়ি নদী থেকে জল নিয়ে আয় আর রান্নাটা চাপা। মা, আজ আমার শরীরটা কেমন জানি লাগছে, আমি আজ কোনো কাজ করতে পারবো না মা। কাজ করতে পারবি না মানে? আজকাল দেখি তোর মুখে বড্ড বুলি ফুটেছে, মনে হয় আমার ছেলের সংসার তুই বেশি দিন করতে পারবি না আর। না না মা, এমন কথা বলবেন না, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি জল আনতে যাচ্ছি আমি। এরপর টুনি জল আনতে নদীতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর জল নিয়ে ফেরার পথে কারো কান্নার আওয়াজ শুনে টুনি এদিক ওদিক তাকায়। এরপর টুনি দেখতে পায় একটা পা ভাঙা গাভীর ছানাকে। টুনি ওই পা ভাঙা গাভীর ছানার কাছে যায় আর বলতে থাকে, এ কি গাভীর ছানা, তুমি কাঁদছো কেন? আর তোমার পায়ে কি হয়েছে? আমার পা ভাঙা, আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছে। পা ভাঙার কারণে আমি কোনো কাজ করতে পারি না, সেই জন্য বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে। এখন আমার যাওয়ার কোনো রাস্তা নেই, কেউ আমাকে সাহায্য করতে চায় না। তুমি কেঁদো না, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, চলো আমার সাথে। টুনি পা ভাঙা গাভীর ছানাকে তার বাড়িতে নিয়ে যায়। মিনু টুনির সাথে পা ভাঙা গাভীর ছানাকে দেখে ভীষণ রেগে যায় আর বলতে থাকে, এই এটা কাকে নিয়ে এসেছিস তুই? এর তো পা ভাঙা, তার মানে তো এ হলো অলক্ষী আর মুখপুরি, একে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দে। মা, কি বলছেন কি সব, গাভীর ছানা কখনো অলক্ষী হয় না মা, আর এ তো অসহায়, একে সাহায্য করা উচিত। মা, আপনি যাই বলুন, আমি একে আমার সাথেই রাখবো। কাজ করে নিজের পেটে ভাত জোগাড় করতে পারে না, আবার পা ভাঙা গাভীর ছানাকে সাথে রাখবে? আমি যখন বলেছি থাকবে না, তার মানে থাকবেই না, আমার বাড়ি, আমার কথা মতো সব চলবে। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি, আমার পা ভাঙা গাভীর ছানাকে নিয়ে আমি থাকবো না এখানে, চলেই যাচ্ছি। টুনির কথা শুনে মিনু কিছু একটা ভেবে রাজি হয়ে যায় আর সেদিনটা কোনো রকমে কেটে যায়। পরের দিন সকালে কবুতর টোনার রক্তাক্ত দেহ নিয়ে টুনিদের বাড়িতে আসে আর বলতে থাকে, টোনা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। না, এ হতে পারে না টোনা বাবা, তুই তোর মাকে ছেড়ে চলে যেতে পারিস না, তোকে ছাড়া আমি কি নিয়ে থাকবো, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না বাবা। হে ঈশ্বর, এ কি করলে তুমি, কেন আমার স্বামীকে অকালে আমার কাছ থেকে কেড়ে নিলে ঈশ্বর, এটা কি হয়ে গেল ঈশ্বর, এটা কি হয়ে গেল। টুনি আর মিনু অনেক কান্না করে আর টোনা সৎকার করায়। বেশ কিছুক্ষণ পর মিনু টুনির কাছে আসে আর বলতে থাকে, এই এই অলক্ষী, তোর এই অলক্ষী পা ভাঙা গাভীর ছানার কারণে আমার ছেলেটা মারা গেছে, তোকে আর আমি এই বাড়িতে থাকতেই দিব না, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি এই বাড়ি থেকে, আমাকে আর কখনো মুখ দেখাবি না তুই। মিনু টুনিকে আর তার গাভীর ছানাকে বাড়ি থেকে বের করে দেয়। টুনি রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর কাঁদতে থাকে। এমন সময় গাভীর ছানা বলে ওঠে, মা, আমার খুবই ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও, আমি যে আর হাঁটতে পারছি না। মা রে, আমি তোকে এখন কি খেতে দিব, তোকে নিয়ে আমি কোথায় থাকবো, কিছু যে বুঝতে পারছি না রে মা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছি না, আমি তোকে আমার দুঃখের সাথে জড়াতে চাই না, তুই আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যা রে মা, আমার জন্যই তো তোমার এই দুঃখ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, বরং আমি তোমার দুঃখকে শেষ করে দিব। এরপর পা ভাঙা গাভীর ছানা জাদু করে একটা বাড়ি প্রকট করে আর কয়েকটা সোনার মোহরের হাড়িও।
গাভীর ছানার এমন কাণ্ড দেখে বেশ অবাক হয়ে যায় আর বলতে থাকে, এই কে তুই? আরে তুই কি করে এসব করলি বল আমাকে? মা সত্যি বলছি, হঠাৎ করে আমার কি হলো আমি তো নিজেই জানি না। তুই মিথ্যা বলছিস, সত্যি করে বল কে তুই, নইলে আমি তোকে কঠোর শাস্তি দিব। এমন সময় ওখানে ওই বৃদ্ধা পাখিটা আসে। আমি বলছি সব কিছু, আসলে আমি কোনো সাধারণ বৃদ্ধা পাখি নই, আমি একজন জাদুকর্ণী। তোমার দুঃখ দেখে আমি তোমার ঘরে এই পা ভাঙা গাভীর ছানাকে পাঠিয়েছিলাম। এই গাভীর ছানা ছিল জাদু শক্তি সম্পূর্ণ। তুমি চিন্তা করো না, এই গাভীর ছানা তোমাকে সব সময় সাহায্য করবে, এমনকি সকল বিপদ থেকে মুক্ত করবে। এরপর বৃদ্ধা ওখান থেকে চলে যায়। টুনি তার পা ভাঙা গাভীর ছানাকে নিয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে। অন্যদিকে মিনু তার ছেলের চিন্তায় অনিয়মিতভাবে খাওয়া দাওয়া শুরু করে, যার কারণে বেশ দুর্বল হয়ে যায়। একদিন মিনু তার দুর্বল শরীর নিয়ে নদীতে জল আনতে যায়, আর জল আনতে গিয়ে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আর যখন মিনুর চোখ খোলে, তখন মিনু তাকে টুনির ঘরে দেখতে পায়। মিনু তার পাশেই টুনি আর তার পা ভাঙা গাভীর ছানাকে দেখতে পায়। আর এদিকে তো মিনু ভীষণ অবাক হয়ে যায় আর বলতে থাকে, তোমরা তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো? তোমরা আমাকে মারবে না তো? না মা, আমরা আপনাকে মারবো না, আমরা তো আপনার সেবা করার জন্য এখানে নিয়ে এসেছি। আর মা, আপনার শরীর তো খুবই দুর্বল, আজ থেকে আপনি আমাদের এখানেই থাকবেন। টুনির কথা শুনে মিনু তার ভুল বুঝতে পারে আর বলতে থাকে, বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি সেদিন তোমায় ভুল বুঝে তাড়িয়ে দিয়েছিলাম, আমাকে তাড়িয়ে দিও না, তোমাদের সাথে রাখো বৌমা। টুনি মিনুকে শান্ত করে। এরপর থেকে ওরা আরো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। টুনটুন মা শোন, আমার কথাটা একটিবার শোন, এমন করিস না মা, মায়ের কথা শুনতে হয়, এই সময় খেলতে যাস না মা, একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে। চুপ করো তো তুমি, আমাকে একদম বাধা দিবে না। আর মা কাকে বলছো? তুমি আমার নিজের মা নও, বুঝেছো? তুমি তো আমার সৎ মা, আর আমি জানি সৎ মায়েরা অনেক খারাপ হয়, তাই খবরদার তুমি আমার বিষয়ে কোনো কথা বলবে না। এটা কেমন কথা রে মা, আমি সৎ মা হলেও তো তোর মা, তাই না? মাকে এভাবে বলতে নেই। না তুমি আমার মা নও, তুমি একটা রাক্ষসী ডাইনি। মা মারা যাওয়ার পর বাবা যবে থেকে তোমাকে এই বাড়িতে এনেছে, তবে থেকে যত অশান্তি হচ্ছে। তোমার জন্য আমার বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তুমি একটা অলক্ষী, তোমার কথা শুনলে আমিও একদিন মরে যাব। এসব তুই কি বাজে কথা বলছিস রে মা? আমি ঠিক কথাই বলছি, তুমি আমার কোনো বিষয় না করলেতে আসবে না, আমার যা ইচ্ছে হয় আমি তাই করবো, বুঝেছো? আমাকে কোনো কাজে বাধা দিতে আসবে না, আমি চললাম খেলতে। টুনটুন মা শোন, মা যাস না, যা চলে গেল। মেয়েটা কেন যে আমাকে সহ্য করতে পারে না তা কে জানে, মেয়েটাকে আমি কখনোই পর ভাবি না, অথচ ও আমাকে সৎ মাই ভাবে। বাচ্চা মেয়ে তো তাই হয়তো এসব ভাবে, বড় হলে ঠিক বুঝবে, সব সৎ মা এক হয় না। যাই কাজগুলো সেরে নেই। রেনু চোখের জল ফেলতে ফেলতে কাজ করতে থাকে। আসলে রেনু ছিল টুনটুনের সৎ মা, সৎ মা হলেও রেনু টুনটুনকে একদম নিজের মেয়ে ভাবতো, নিজের মেয়ের মতোই ভালোবাসতো। কিন্তু টুনটুন তার সৎ মাকে একদম আপন ভাবতে পারতো না। এভাবেই নিত্যদিন তাদের মাঝে ঝগড়াঝাটি চলতো। টুনটুন মা খাবার খাবি না? আয় তোকে আমি খাবার খাইয়ে দেই। এই দেখ আজ তোর জন্য আমি তোর পছন্দের সব খাবার রান্না করেছি, আয় মা খাইয়ে দেই তোকে। তোমাকে খাইয়ে দিতে হবে না, আমি একাই খেতে পারবো, দাও খাবারের প্লেটটা আমাকে দাও তো, আমি একাই খাচ্ছি। টুনটুন রেনুর হাত থেকে খাবারের প্লেটটা কেড়ে নিয়ে একাই খাবার খেয়ে নিয়ে বাইরে চলে যায়। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, কবে যে ভালো হবে, এতদিন থেকেও ওর মুখ থেকে আমি মা ডাকটা শুনতে পারলাম না, কেন যে ও আমায় বোঝে না, ওকে আমি কত ভালোবাসি, ও আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন,
আমি ওর পিছু কিছুতেই ছাড়বো না, কারণ এই বনে ওর কেউ নেই আমি ছাড়া। ওকে সারা জীবন আমি আগলে রাখার চেষ্টা করব, আমি যে ওর মা। কুহু, তুই এসে গেছিস? আমিও এসে গেছি। চল এবার দুজন মিলে দক্ষিণ বনে ঘুরতে যাব। শুনেছি দক্ষিণ বনে নাকি অনেক ফলের গাছ আছে। ফল খেতে আমার ভীষণ ভালো লাগে জানিস। হ্যাঁ রে টুনটুন, আমারও তো অনেক ভালো লাগে। চল তাহলে রান্না দেওয়া যাক। এরপর টুনটুন আর কুহু দুই বান্ধবী মিলে দক্ষিণ বনে ঘুরতে চলে যায়। কুহু, সব রকমের ফলই তো আমরা খেলাম, শুধু আঙ্গুর ফল ছাড়া। হ্যাঁ, কিন্তু এ বনে তো আঙ্গুর গাছ দেখলামই না রে। চল একটু খুঁজে দেখি, সব ফল যখন খেয়েছি এই আঙ্গুর ফল খেয়ে তবে এখান থেকে যাব। চল। এই যে ছানারা, এদিকে দেখো আমার ডালে কতগুলো আঙ্গুর। এসো এসো, আঙ্গুর খেয়ে যাও। আমি জানি তোমরা এখন আঙ্গুর ফলই খুঁজছো। এসো এসো, আঙ্গুর খেয়ে যাও এসো। একে এতো এতো একটা আঙ্গুর গাছ। কিন্তু আঙ্গুর গাছ তুমি জানলে কি করে যে আমরা আঙ্গুর ফল খুঁজছি? আমি সব জানি গো, আমি সব জানি। আমি আমার জাদু দিয়ে সবার মনের কথা জানতে পারি। এই টুনটুন শুন, আমার না এই আঙ্গুর গাছ থেকে তেমন সুবিধার মনে হচ্ছে না। চল আমরা এখান থেকে পালিয়ে যাই। চল, আমার মন কেমন কুড়াচ্ছে রে। চুপ কর তো ভিতুরাম, ওই দেখ গাছে কেমন তরতাজা রসালো আঙ্গুর ফল ঝুলছে। আর তুই কি বলছিস এসব? এমন রসালো আঙ্গুর ফল না খেয়ে চলে যেতে? চল দুটো আঙ্গুর খাই। না টুনটুন, তুই যাস না। দেখ না আঙ্গুর দেখতেও কেমন অদ্ভুত দেখাচ্ছে। আচ্ছা তুই বল, আঙ্গুর দেখতে কখনো কালো হয়? দেখ গাছে সব আঙ্গুরগুলোই কালো। আমার মনে হয় এগুলো খাওয়া ঠিক হবে না। তুইও দেখছি আমার সৎ মায়ের মধ্যেও খালি সব বাজে কথা বলিস আর আমাকে বাধা দিস। শোন, তোর আঙ্গুর খেতে ইচ্ছে না হলে তুই চলে যা বাপু, আমি আঙ্গুর খেতে তবে যাব। কুহু ভয়ে সামনে এগোয় না, আর টুনটুন যেই না আঙ্গুর গাছের কাছে গিয়ে আঙ্গুরে হাত দেয়, অমনি টুনটুন একটা ছাগলে পরিণত হয়। একে আঙ্গুর ছুতে না ছুতেই টুনটুন আমার ছাগল হয়ে গেল কেন? তার মানে আঙ্গুরগুলো কোনো অভিশপ্ত আঙ্গুর? না না, এক্ষুনি রেনু মাসিকে সবটা জানাতে হবে আমার। বেশ হয়েছে, অভিশপ্ত আঙ্গুরে ছোঁয়ার সাথে সাথে তুই ছাগল হয়ে গেছিস। আমি যেমন অভিশপ্ত হয়েছি তেমন এ বনে সবাইকে আমি অভিশপ্ত আঙ্গুর দিয়ে অভিশপ্ত করে দিব। কাউকে ছাড়বো না আমি, কাউকে না, সবাই অভিশপ্ত হবে, সবাই। এসব তুই কি বলছিস কুহু? আমার টুনটুন আঙ্গুর ছুতে ছাগল হয়ে গেছে। কুহু মা, আমাকে ওখানে নিয়ে চল তো, এক্ষুনি নিয়ে চল। এই যে মাসি, এটাই সেই আঙ্গুর গাছ, আর ওই দেখো ওই ছাগলটাই তো টুনটুন। রেনুকে দেখে টুনটুন রূপী ছাগল রেনুর কাছে ছুটে যায়। মা, মামাকে দয়া করে বাঁচাও, এই ছাগল থেকে মুক্ত করো। আমি কথা দিচ্ছি আমি তোমার সব কথা শুনবো। ও মা, আমাকে বাঁচাও, দেখো আমাকে আঙ্গুর গাছ অভিশাপ দিয়ে কি বানিয়ে দিয়েছে। ও মা, আমাকে মুক্ত করবে না তুমি? বুঝেছি, তোমাকে এতদিন অনেক জানিয়েছি তো, তাই আমাকে মুক্ত করবে না, তাই না মা? ধুর পাগলি মেয়ে, এসব কি বলছিস? তোকে বাঁচানোর জন্যই তো আমি এখানে এসেছি রে মা, তুই একদম চিন্তা করিস না, আমি তোকে এই অভিশাপ থেকে মুক্ত করবই। এই যে আঙ্গুর গাছ, তুমি আমার মেয়ের এই অবস্থা কেন করেছো? হ্যাঁ, আমি তো করিনি, তোর মেয়ে লোভ করে আমার অভিশপ্ত আঙ্গুর খাওয়ার জন্য আঙ্গুরে হাত দিয়েছে, তাই তোর মেয়ে অভিশপ্ত হয়ে গেছে। তবে ভালোই হয়েছে, আমি চাই সবাই আমার মতো অভিশপ্ত হয়ে যাক।
এসব তুমি কি বলছো? অভিশপ্ত আঙ্গুর মানে? দয়া করে আমার মেয়েকে আগের রূপ ফিরিয়ে দাও। আমি তো নিজে এক অভিশপ্ত আঙ্গুর গাছ, এতদিন নিজেই নিজের অভিশাপ কাটাতে পারলাম না। আর তোর মেয়ের অভিশাপ কি করে কাটাবো আমি? যেদিন আমার অভিশাপ কাটবে সেদিন তোর মেয়ের অভিশাপ কেটে যাবে। তাহলে বেশ আঙ্গুর গাছ, বলো তুমি কেন অভিশপ্ত হয়েছো আর কি করলে তোমার আঙ্গুরের অভিশাপ কাটবে? বলো আমাকে, বলো। আমি যে আমার মেয়েকে এই ছাগল রূপে সহ্য করতে পারছি না, দয়া করে বলো তুমি কি করলে তোমার অভিশাপ কাটবে? আসলে আমি এক সাহায্যকারী আঙ্গুর গাছ ছিলাম, সবাইকে সাহায্য করতাম আমার আঙ্গুর ফল দিয়ে, কিন্তু এরই সুযোগ এক তান্ত্রিক নেয়। শয়তান আঙ্গুর গাছ, তোর এত বড় সাহস! এবনে আমি থাকতে তুই কিনে পাখিদের সাহায্য করছিস? তোর সাহায্য পেয়ে পাখিরা আর কেউই আমার কাছে সাহায্য নিতে যায় না। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি তান্ত্রিক, তোকে অভিশাপ দিলাম, তোরে আঙ্গুর আজ থেকে অভিশপ্ত হয়ে যাবে। যারাই তোরে আঙ্গুর ছুবে তারাই অভিশপ্ত হয়ে যাবে। তারপর থেকে আমি আর কাউকে সাহায্য করতে পারি না। এভাবে অভিশপ্ত হয়ে থাকতে আমার আর ভালো লাগে না, তাই ভেবেছি অভিশপ্ত যখন হয়েছি তো সবাইকে আমি অভিশপ্ত করেই ছাড়বো। না না আঙ্গুর গাছ, এটা করো না। তোমার অভিশাপের শাস্তি আর কাউকে দিও না। আচ্ছা, তুমি কি এই অভিশাপ কাটানোর কোনো উপায় জানো? জানলে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। একটা উপায় আছে, আর সেটা হলো হিমনদীর বিশুদ্ধ নীল জল এনে যদি আমার গোড়া দিতে পারো তবে সব অভিশাপ আমার কেটে যাবে, আর ওই হিমনদীর দেখা পাবে এই বনের উত্তর কোণে। রেনু আঙ্গুর গাছের কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে হিমনদীতে চলে যায়। আর হিমনদীর বিশুদ্ধ নীল জল এনে অভিশপ্ত আঙ্গুর গাছের গোড়ায় দিয়ে দেয়, আর সাথে সাথে সব আঙ্গুর গাছ সহ টুনটুনির অভিশাপ কেটে যায়। তোমাকে অনেক ধন্যবাদ রেনু, আমাকে অভিশাপ মুক্ত করার জন্য। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমার সৎ মা হয়েও আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসো। এতদিন আমি তোমাকে কত ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দিও। আর কাঁদিস না মা, তোর চোখের জল আমার একদম সহ্য হয় না। তুই তোর ভুল বুঝতে পেরেছিস এতেই আমি খুশি। এবার চল মা, বাড়ি চল। এরপর টুনটুন হাসি মনে তার মায়ের সাথে বাড়ি ফিরে যায়। না, এই কালু দাদা বড্ডবার বেড়েছে, সারাক্ষণ শুধু অন্যের পিছু লেগে থাকা আর ক্ষতি করা। আজকেই আমার আম গাছের আমগুলো চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ মা, আমি নিজে চোখে দেখেছি, কালু মিশু চুপি চুপি এসে সবগুলো আম পেড়ে নিল। আমি তোমাকে ডাকতে এসে দেখি ওই দিক দিয়ে পালিয়ে গেছে। অনেক অন্যায় সহ্য করেছি, চল তো মা, আজ ওকে চুরি করা শিখে আমি দিয়ে ছাড়বো। চল কালু দাদার বাড়ি চল। কালু দাদা, ও কালু দাদা, কোথায় তুমি? এদিকে এসো কালু দাদা। আরে ও কালু দাদা, আরে কি হয়েছে, কি এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, তুমি আমার আম গাছের আম চুরি করেছো কেন বলো তো? তোমার জ্বালায় কি আমরা জঙ্গলবাসীরা শান্তিতে থাকতে পারবো না নাকি? হ্যাঁ, কি আমি আম চুরি করেছি? তা আবার তোর গাছের? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ শোনো, একদম মিথ্যে কথা বলবে না বলে দিলাম, আমার মেয়ে নিজের চোখে দেখেছে তুমি আম চুরি করেছো। ই, কোনো প্রমাণ ছাড়া চোর ধরতে এসেছিস তাই না? তোর মেয়ে যে সত্যি কথা বলেছে তার কি প্রমাণ আছে শুনি? ছোট বাচ্চার কথা শুনে লাফাতে লাফাতে এসেছিস তাই না? যা ভাগ এখান থেকে। শোনো কালু দাদা, আমি খুব ভালো করে জানি তোমার দ্বারা এসব কাজ অসম্ভব না। যেদিন ধরতে পারবো সেদিন শিখিয়ে দিয়ে ছাড়বো তোমাকে। এই চললাম। হা হা হা,
ভাগ্যিস টুনি আমাকে হাতে নাতে ধরতে পারেনি। যাই, এখন চুরি করা আমগুলো পেট ভরে খেয়ে নেই। এরপর কালুচোর মজা করে আমগুলো খেতে থাকে। আসলে কালুকাক ছিল অনেক দুষ্টু প্রকৃতির, সারাক্ষণ পাখিদের ক্ষতি করা ছিল কালুকাকের কাজ। কিন্তু যথারীতি প্রমাণের অভাবে কালুকাকে কেউই শাস্তি দিতে পারত না। আহা, কি শান্তির জীবন আমার! সারাদিন শুধু খাই আর ঘুরে ঘুরে বেড়াই, এমন জীবন কজনের আছে? আরে আরে, ওই ভুট্টা জমিটা আবার কার? বাবা, কত ভুট্টা ধরেছে, মনে হয় তো মান্টি দাদার। না না, ওগুলো কিছুতেই আর বড় হতে দেওয়া যাবে না, তাহলে তো মান্টি দাদা অনেক ধনী হয়ে যাবে। এসব বলে কালু সেখান থেকে চলে যায়। আর রাধর অপেক্ষা করতে থাকে। এরপর রাতে কালু একটা দা নিয়ে আসে। বান্টি দাদা, তোমার এত উন্নতি আমি যে চোখের সামনে দেখতে পারবো না, এবার তোমার সবগুলো গাছ আমি কেটে দিব। গাছ তো কেটে দিয়েছি, এবার বাড়িতে গিয়ে একটা শান্তির ঘুম দেই। হায় হায়, একই সর্বনাশ কাণ্ড, আমার ভুট্টা গাছগুলোকে এভাবে কেটে দিল, এ আমার কি হয়ে গেল? আমার সাথে তো কারো শত্রুতাও নেই, তাহলে কেনই বা কাটবে? কত আশা ছিল ভুট্টা বিক্রি করে আমি কত কিছু করব। হায় 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 রে, কি হয়েছে পার্টি দাদা, তুমি কাঁদছো কেন? একই তোমার ভুট্টা জমির একই অবস্থা, এভাবে কে কেটে রাখলো এগুলো? এটাই তো বুঝতে পারছি না, কে আমার এত বড় শত্রু, কার সাথে আমার শত্রুতা? তুমি কষ্ট পেও না দাদা, যে এমন জঘন্য কাজ করেছে সে নিশ্চয়ই একদিন না একদিন শাস্তি পাবে, সৃষ্টিকর্তা তাকে কিছুতেই ছাড়বে না। এখন বাড়ি চলো। এভাবেই দিন কাটতে থাকে। একদিন কালু একটি গুহার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। আরে আরে, কে কান্না করছে? কে? মনে হচ্ছে গুহা থেকে এই কান্নার আওয়াজ আসছে। যাই তো গিয়ে দেখি কে কান্না করছে। আরে আরে, বন্দি চার পেতনি! ওরে বাবা রে, কালু তুই এ কোথায় এলি? পালা কালু পালা! এই পাখি এই, এভাবে পালিয়ে যাস না, আমাদের সাহায্য কর একটু, আমরা তোর কোনো ক্ষতি করব না। সাহায্য? তোমাদের আমি আবার কিভাবে সাহায্য করব শুনি? আমাদের চার পেতনিকে বন্দি দশা থেকে মুক্ত কর, আমরা যে অনেক দিন থেকে এখানে বন্দি হয়ে আছি। এই এই খাঁচার দরজা খুলে দে। তোমাদের মুক্তি দিয়ে আমার কি লাভ শুনি? আর তোমরা তো পেতনি, তোমরা ছাড়া পেলেই আমার ঘাটা মটমট করে ভেঙে খাবে, তাই না? না না, তোকে আমরা খাবো না তো। শোন, তুই যদি আমাদের মুক্ত করে দিস, তাহলে তোকে আমরা অনেকগুলো সোনার মোহর দিব। হ্যাঁ ও মা গো, সোনার মোহর? কালু, তুই তো জাদুর বাক্স পেলি রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের মুক্তি দিচ্ছি। পেতনি, তোমাদের তো আমি মুক্তি দিয়ে দিলাম, এবার আমাকে সোনার মোহর দাও। দিদিরা, এই পাখি এখন আমাদের মুক্তি দিয়ে আমাদের কাছে সোনার মোহর চাচ্ছে। চল, একে খেয়ে আমরা পাখি খাওয়া উদ্বোধন করি। না না, এভাবে আমার সাথে তোমরা ছলনা করতে পারো না। না, জঙ্গলে বেরিয়ে পড়ে আর শিকার খুঁজতে থাকে। ও
উফ বাবা, তাড়াতাড়ি জমিতে যাই, এবার আমার ভুট্টাগুলো অনেক ভালো চাষ হবে। আরে আরে, ওরা কে? এভাবে পথ আটকে আছে কেন? এ কি পেপে 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 এতনি? হ্যাঁ পেতনি, এবার তোকে মজা করে খাবো। আমাদের পেটে যাওয়ার জন্য তৈরি হয়ে নে, এদিকে আয়। ওরে বাবা রে, পালাচ্ছিস কোথায় শুনি? শেষে তো আমাদের পেটে আসতেই হবে, এতনি দিদিরা চলে একে মজা করে খায়। এভাবে পেতনিরা একটার পর একটা পাখি ধরে খেতে থাকে, আর দিন দিন জঙ্গলের পাখির সংখ্যা কমে যেতে থাকে। এতে পাখি পাখিরা খুব চিন্তায় পড়ে যায়। আরে আরে, দিন দিন এসব হচ্ছেটা কি? এভাবে জঙ্গলের পাখিরা অদৃশ্য হয়ে যাচ্ছে কোথায়? কারো সন্তান হারাচ্ছে, কারো স্বামী অথবা কারো স্ত্রী হারিয়ে যাচ্ছে। একসাথে এত পাখি অদৃশ্য হওয়ার কথা তো নয়। ব্যাপারটা জানতে তান্ত্রিক বাবার কাছে যেতেই হবে। না, সব পাখিকে বলতে হবে আর নিয়ে যেতে হবে। এরপর টুনি সহ বাকি পাখিরা তান্ত্রিকের কাছে যায়। এ কি বাছারা, তোরা সবাই আমার কাছে কেন? জঙ্গলে কি কোনো সমস্যা হয়েছে নাকি বলতো? তা তো হয়েছে তান্ত্রিক বাবা, আমাদের জঙ্গলের পাখিরা দিন দিন অদৃশ্য হয়ে যাচ্ছে। আপনি বলে দিন না বাবা, ওরা কোথায় হারিয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে বাছা, আমি ধ্যান করে সবটা দেখছি আর তোদের জানাচ্ছি, কেমন? ওরে বাবা রে, আমাদের জঙ্গলে চার পেতনির যে আবির্ভাব ঘটেছে রে, আর ওই চার পেতনি এভাবে পাখিদের ধরে ধরে খাচ্ছে। তাহলে এবার কি হবে তান্ত্রিক বাবা? আপনি ওই চার পেতনিকে বন্দি করুন, নয়তো ওরা যে আমাদের পাখি সমাজকে ধ্বংস করে দিবে। শান্ত হ বাছা, শান্ত হ, আমি ওদের চার পেতনিকে আবার বন্দি করব। কোথায় কোথায় চার পেতনি? এদিকে আয়, আয় পেতনিরা। তোদের বন্দির জন্য মুক্তি পেয়ে খুব অত্যাচার করছিস তাই না? আবার বন্দি হয়ে থাক আবার। এরপর তান্ত্রিক কিছু বলার সুযোগ না দিয়ে ওদের চার পেতনিকে বন্দি করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।